নমস্কার, আমি রাজা। শুরু করছি জঙ্গলমহল নিউজ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের শিরোনাম। ফের গোষ্ঠী দ্বন্দ্ব বাঁকুড়ায়। সাংসদের অফিস ভাঙার অভিযোগ মন্ত্রীর গোষ্ঠীর বিরুদ্ধে। সদর হাসপাতালে কেন্দ্রীয় দল শিশু মৃত্যু রোধ করতে পরামর্শ দিলেন স্বাস্থ্য অধিকর্তারা। বিশ্বকর্মা পুজোর প্রস্তুতিতে মাতল পুরুলিয়া। জঙ্গলমহলে দুর্গায় কাশীপুরের পুরোহিত বংশের দুর্গোৎসব। আজকে বিস্তারিত খবরে বাঁকুড়ায় ফের শাসক দলের গোষ্ঠী কুন্দল। এবার বাঁকুড়ার জয়পুরে সাংসদ সৌমিত্র খায়ের দপ্তরে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল মন্ত্রী শ্যামল সাতরা গোষ্ঠীর বিরুদ্ধে। গত সন্ধ্যায় সাংসদ অফিসে ঢুকে টেবিল চেয়ার পাখা এবং মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ভেঙে দেয় একদল দুষ্কৃতী। সৌমিত্র খায়ের অনুগামীদের দাবি, এই ঘটনার পেছনে শ্যামল সাতরা গোষ্ঠীর হাত রয়েছে। বাঁকুড়া জেলার সমস্ত জনগণই জানেন যে বিষ্ণুপুর লোকসভার মাননীয় সাংসদ সৌমিত্র খান মহাশয় জয়পুরে একটি সাংসদ অফিস করেছেন এবং এই সাংসদ অফিস পরিচালনার দায়িত্ব আমি ইয়ামিন শেখ, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি। ছোটার সময় কোন অফিসে আমি আসি, তখন দেখি জয়পুর পক্ষের সভাপতি স্বপন কোলে, দেবদাস রায়, রবিয়াল মিদ্দা এবং সোমনাথ পান, এদের নেতৃত্বে এবং মন্ত্রী শ্যামল সাঁতরার মদতে জনাসত্ব লোক নিয়েছে আমাদের যে সাংসদ অফিস, সেই সাংসদ অফিসের দাবি চালা আনছে এবং অফিসের মধ্যে ঢুকে টেবিল চেয়ার সমস্ত কিছু ভাঙচুর করে দিয়েছে। গুরুত্বপূর্ণ যে কাগজগুলো ছিল সেগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে, কিছু গুরুত্বপূর্ণ কাগজ নিয়ে পালিয়ে গেছে। শুধু তাই নয়, আমাদের অফিসের ভেতরে জাতীয় পতাকা ছিল, সেই জাতীয় পতাকা ছিঁড়ে পায়ে করে মারিয়েছে মমতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং সৌমিত্র খানের ছবি আমাদের ফ্লেক্স হিসেবে টাঙ্গানো ছিল, সেগুলো নিয়ে পালিয়ে গেছে এবং ছিঁড়ে পদদলিত করা হয়েছে। আমি জয়পুর থানার ওসিকে বিষয়টি জানিয়েছি। ক্ষয়ক্ষতি বলতে আমাদের এখানে চেয়ার টেবিল বেঞ্চ সেগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে, ফ্যানগুলি ভেঙে দিয়েছে, ল্যাম্প যেগুলি ছিল সেগুলি ভেঙেছে, অনেক গরিব মানুষ লিখিত কাগজপত্র, বার্ধক্য ভাতা বিধবা ভাতার কাগজপত্র এখানে দিয়েছিলেন এবং অনেকে ঘর পাওয়ার জন্য এমপি কোটায় ঘর পাওয়ার জন্য কাগজপত্র জমা দিয়েছিলেন, সেগুলি সব ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। তা 70 জনের মতো লোক এখানে এসেছে, তাদের হাতে পিস্তল ছিল, টাঙ্গি ছিল, খোজালি ছিল, বোম ছিল এবং এখানে 2 রাউন্ড গুলিও চালিয়েছে। আমার সঙ্গে 2 জন ছিল, তাদের মাথা লক্ষ্য করে গুলি চালিয়েছে, লক্ষ্যভ্রষ্ট হয় সে কোনো রকম প্রাণে বেঁচে গেছে। অপরদিকে মন্ত্রী অনুগামী তৃণমূল নেতা রবিউল মিদ্দা এই অভিযোগ অস্বীকার করেন। সম্পূর্ণ মিথ্যা কথা, কোনো সংসদ অফিস বলে এইসব থাকেই না। আর আমরা ওইসব কোনো ভাঙচুরও করি না, ওরা নিজে কেউ যদি কেউ হয়তো ভাঙচুর করে আমাদের গায়ে সেটা অপবাদ লাগানোর জন্য চেষ্টা করে। আমাদের বিরুদ্ধে আমি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমার নাম রবিউল মিদ্দা, আমার সম্পূর্ণ মিথ্যা কথা আমাদের নামে যেভাবে বলছে। স্বপন কোলে কেউ থাকে না আমাদের, আমরা এই ধরনের করিনি, স্বপন কোলেও থাকে না, মন্ত্রী তো বাইরে আছে, মন্ত্রী তো এসে থাকতেই পারে না এবং সোমনাথ পানের নামে যেসব বলছে সোমনাথ পানও নেই। এইসব আমাদের সোমনাথ হচ্ছে তৃণমূলের আমাদের কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি, ওতে আমরা কেউ এর সঙ্গে আমরা যুক্ত নই। আর আমরা জানাতে চাই যে এই ধরনের কিছু মানে যারা তৃণমূলের
যারা তৃণমূল কংগ্রেস করে না, অথচ তৃণমূল কংগ্রেসের নামে বদনাম দেওয়ার জন্য সব সময় উঠে পড়ে লেগেছে, দলটাকে ছোট করার জন্য চেষ্টা করছে, এই ধরনের লোক যারা চক্রান্তকারী তারা ধ্বংস হোক এবং তৃণমূল কংগ্রেসে তারা কেউ কিছু করতে পারবে না, এইটা আমাদের দৃঢ় বিশ্বাস। বাঁকুড়ার ইনপুর থানায় গৌড় বাজে বাড়ছে শ্লীলতা হারনির ঘটনা। জানা যায় ওই গ্রামের এক কলেজ ছাত্রীর পথ আটকে তাকে অপহরণের চেষ্টা করে এক দুষ্কৃতী। সাইকেল ফেলে কোনো রকমে পালিয়ে আসে ওই ছাত্রী। চিৎকার শুনে ছুটে আসে স্থানীয় জনতা। স্থানীয়দের অভিযোগ এই ধরনের একাধিক ঘটনা ঘটছে। এখনো উদাসীন পুলিশ, বাড়ছে উৎকণ্ঠা, বাড়ছে ভোগবাদী মানসিকতা, পাল্লা দিয়ে বাড়ছে নারী নির্যাতন। নার্সিংয়ে গেছিলাম ট্রেনিংয়ে, তারপরে বাড়ি ফেরার সময় আসার সময় বন্ধুদের সাথে আসছিলাম, আসতে আসতে রাস্তার মানে ঝোপের কাছে মনে হয় লোকটা বসেছিল, তারপর আস্তে আস্তে বন্ধুটা এগিয়ে গেছিলো কিছুটা, আর আমি যেতে যেতেই ওই লোকটা মানে আমার সামনে এসে পড়েছে। তারপর আমি ও পিছন দিকে একটু তাকিয়ে দেখছি যে উনি আসছেন, দিয়ে তারপর ওই আমি পিছন দিকে তাকিয়ে দেখার পর ও আমাকে বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমি না দাঁড়িয়ে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি, কিন্তু ও আমার এইখানটা ধরেছে, তারপরে আমরা কিছু সাইড এফেক্ট করেছে, কিন্তু তারপর আমি ওকে ঠেলে ফেলে দিয়ে আমি ওকে সাইকেলটা ওর দিকে ফেলে দিয়ে আমি বাম দিকে পড়ে গেছি, ওকে ডান দিকে ফেলে দিয়েছি, তারপরে দৌড়ে যাবার চেষ্টা করছি, কিন্তু সেই অবস্থায় ভয়ে আমার হাত পাগুলো কাঁপছিল প্রচণ্ড, আমি শাড়ি পরে যাচ্ছিলাম, জলও বৃষ্টি পড়ছিলো, তো ছুটতে অসুবিধা হচ্ছিলো। তারপরে বন্ধুটা খুব চেঁচাচ্ছিলাম, বন্ধুটা এসে ওকে বললো যে আসছে আসছে, আর পিছনের দুটো বন্ধু ছিল ওরা আবার এলো, তারপরে তখন আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আগে তো জানানো হয়েছিল, কিন্তু পুলিশ কোনো কিছু নেয়নি। এখন কি চাইছেন? আমরা চাই যে মানে সমস্ত স্টুডেন্টদের যাতে সবকিছুতেই সবকিছু ঠিক থাকে, যে আমরা কলেজ যাচ্ছি 8 কিলোমিটার 10 কিলোমিটার রাস্তা আমাদের সাইকেল করে যেতে হচ্ছে, তা যাতে এগুলো সমস্ত কিছু ঠিকঠাক থাকে, নিরাপত্তাটা যাতে একটু বেশিভাবে নেওয়া যায়। এটা একটা পুলিশ স্টেশন, মানে এখানে তো আমরা একটা সাধারণ মানুষ, আমরা তো এখানে আসলে নেবো নাকি পুলিশের কাছে? সেই পুলিশে আজ আমাদেরকে হুমকি দেখাচ্ছে, মানে এটা সত্যি মানে ভেরি ভেরি মানে খুব লজ্জার জিনিস যে একটা প্রশাসনের অধিকর্তা হয়ে ইনি এরকম দেখান কী করে। আমাদের এখানে আবেদন যে ওনাদের যে কী বলবো, ওনার যেমন এচুটিটা পাল্টায়, ঠিক না, মেয়েকে শিলদানি করার চেষ্টা করেছে, সেটার জন্য আমরা এসেছিলাম, ঠিক আছে, সেটা অভিযোগ জানাতে। কিন্তু আমার আশা মাত্র কি মানে যেন পাগলা কুকুর যেমন ঝাঁপিয়ে পড়ে না সেরকম, স্যার মানে আমাদের প্রতি মেজবাবু যে মানে ব্যবহারটা করলেন, মানে সত্যি মানে একটা কি বলবো, আপনার একটা থানার মেজবাবু হয়ে তার মধ্যে তার তো একটা মানে নমনীয়তা ভাব থাকতে হবে, তিনি একজন অফিসার, কিন্তু তার মধ্যে আমরা একটু মানে মানসিকতা বোধ যে আমরা কোন দুঃখে এসেছি, মানে কি আমাদের আজ আমাদের ব্যথার কতটা সেটা তিনি বুঝলেন না। তিনি কি করলেন, তিনি যেমন সেই পাগলা কুকুরের মতো আমাদের ঝাঁপিয়ে পড়লেন। স্যার এর আগে আমাদের চার থেকে পাঁচবার ঘটনা ঘটেছে, কিন্তু প্রশাসনের তরফ থেকে মানে কোনোরকম টেপ নেওয়া হয়নি, ঠিক আছে স্যার। তার জন্য আমরা এত কারণ কেন প্রশাসন নিচ্ছে সেরা, স্যার প্রশাসন কি বলবেন স্যার, পরে পলিটিক্যাল গ্রাউন্ড হতে পারে কি আদার্স কিছু ব্যাপার, স্যার আমরা সেরা মানে সে জায়গায় আমরা স্যার অতর গভীরে পৌঁছাতে পারছি না স্যার। আর এটা হচ্ছে ব্যাপার যে আমরা এসছি আজ মানে অনেক ক্ষুব্ধ হয়ে এসেছি স্যার, এত গ্রামবাসী নিয়ে রাত 10টার সময় আসা মানে স্যার বুঝতে পারছেন তো কতটা ক্ষুব্ধ হয়ে এসেছি আমরা। মানে এরপর কি ভয় করছে মেয়েরা যে আমরা স্কুল গেলে যদি শিলতানি শিকার হতে হয় তো আমরা কি করবো, আমরা স্কুল ছেড়ে দেবো না স্কুল যাবো না শিলতানি নেবো, মানে এদের এখানে একটা প্রশ্ন জেগে উঠেছে যে আমরা আজকে কি শিলতানি শিকার হবো স্কুল যেতে গেলে, মানে এটা স্যার মানে ভাইটাল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কি নাম তোমার? আমাদের গ্রামে এটা মানে কি বলবো অনেকবারই ঘটনাটা ঘটেছে। আমরা তো টিউশনে যাচ্ছি, তো যে রাস্তা দিয়ে যাচ্ছি এই তো সেটা রাস্তাটা অ্যাকচুয়ালি ভালো নয়, মানে আমাদের পক্ষে ভালো নয় আর কি। তো আমরা যাতায়াত করছি, সে সময় এটা হচ্ছে, তো নানা রকম ঘটনা ঘটছে, আমাদের সাথেও ঘটেছে, এমনকি আমাদের গ্রামের কিছু মেয়ের সাথেও ঘটেছে। তো সবাই মিলে আমরা এটা বলেছি, তো ওদের গ্রামে যেয়ে বলেছি যে এরকম ঘটনা হচ্ছে আপনারা দেখুন, বলছে যে হ্যাঁ হ্যাঁ দেখছি, কিন্তু কোনো ব্যবস্থা করা হয়নি। একবার ধরা হয়েছিল, তো বলা হয়েছিল, তো তবুও আবার এই ঘটনা ঘটছে। আমরা থানায় এসে বলে দিয়েছি, তো আগেও বলেছি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এবারও বলে দিয়েছি, তো এরপর যদি না হয় তো আমরা আবার নেক্সট টাইম আসবো, তো এরপর যদি নেক্সট টাইম যদি আমরা আসি তো এখানে খুব খারাপ অবস্থা হয়ে যাবে।
আমরা আসছি, আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, বলছে না কোনো বলা যাবে না। কেন আমরা আমাদের সাথে এরকম ঘটনা ঘটছে আমরা কি বলতে পারি না? নিশ্চয়ই বলতে পারি, কিন্তু বলছে না বলতে দেওয়া যাবে না, একজন আসুন। কোনো মানে ব্যবস্থাই নিচ্ছে না এখান থেকে, আমাদেরকে বলছে বেরিয়ে যাও এখান থেকে। আমাদের সাথে যেসব ঘটনা হয়েছে আমরা তো বলবো সেগুলো। কতটা ভয় লাগে রাস্তায় যখন পারাপার করে? হ্যাঁ ভয় লাগে, কারণ আমরা অ্যাকচুয়াল টিউশনে যাওয়া হতো দুপুর টাইমে আর আসা হতো সন্ধ্যের টাইমে, তো দুটো টাইমে খুব খারাপ। তো জানা ওরা জানতো যে এরকম টাইমে টিউশনে যায় বা ফিরে আসে, টাইমটা জেনে শুনে ওরা এরকমটা করে। এগুলো খুব আতঙ্কিত যে কীভাবে ছাড়বো কলেজ বা টিউশনি বা আরও আদার্স যে সমস্ত আমাদের পাশে যে কোর্স আছে, কিন্তু কোনো কিছুতেই বাড়ি থেকে বলছে যে না যাওয়ার দরকার নেই। ভোগবাদী সমাজের লালসা প্রতিরোধ করতে নারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালো গার্লস প্রায়োটিস্ট। আনন্দ মার্গ পরিচালিত এই প্রমিলা সংগঠন নারী মুক্তির দাবিতে পথে নামল পুরুলিয়ায়। বিশ্ব নারী সমাজকে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একত্রিত হওয়ার আহ্বান জানান গার্লস প্রায়োটিস্ট। এখন বিরতি, দেখতে থাকুন 24/7 জঙ্গলমহল, রাত দিন, সাত দিন, সারাদিন। দিন বদলতে হ্যায়, মৌসম বদলতে হ্যায়, স্টাইলিশ হ্যায় ওহ জো ইনকে সাথ বদলতে হ্যায়। সিটি লাইফ বদলে জিনে কা স্টাইল। রিজন ওয়াই সিয়েট টায়ার্স কাম উইথ অ্যাডভান্সড পলিমার্স এন্ড অ্যাঙ্গুলার ট্রেড ডিজাইন। Idiots. Reason why our tires come with unique tread patterns that give you exceptional grip and stopping power. I do love the film. Chalo batati hu, dekhi ga. Phire elam birotir por. জেলা সদর হাসপাতালে পরিদর্শনে এলেন 7 সদস্যের একটি টিম। দিল্লি থেকে এই টিম মূলত শিশু মৃত্যুর কারণ খতিয়ে দেখতে আসেন পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তরের ডেপুটি কমিশনার ডাক্তার সিকদার জানান, পুরুলিয়ায় শিশু মৃত্যুর হার অনেক সময় রাজ্যের খবরের শিরোনামে উঠে আসে, তাই শিশু মৃত্যুর কারণগুলি খতিয়ে দেখার জন্যই তারা এসেছেন। তিনি জানান, দুটি শিশুর জন্মের মধ্যে প্রায় 3 থেকে 3.5 বছর ব্যবধান রাখা প্রয়োজন, তাছাড়া কম বয়সে বিবাহ রোধ করতে হবে। হাসপাতালের পরিকাঠামো আরও উন্নত করার জন্য আরও একটি নবজাতক পরিচর্যা কেন্দ্র গড়ে তুলতে হবে। হাসপাতালের রোগীর সাথে শুধুমাত্র ভিজিটিং আওয়ারে দেখা করতে পারবেন। এদিন পরিদর্শক দলের সাথে ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, হাসপাতাল সুপার ও হাসপাতালের শিশু চিকিৎসক বৃন্দ। নির্বাচন মরশুমে বেকারদের কাজ দেবার গাল ভরা প্রতিশ্রুতি দেয় রাজনৈতিক দলগুলি, অথচ তা বাস্তবায়িত হয় না। বছর বছর বাড়তে থাকে বেকারের সংখ্যা। কেন্দ্র ও রাজ্যের বর্তমান শাসক দল মিথ্যা পরিসংখ্যান দিচ্ছেন, এই রকম একগুচ্ছ অভিযোগ এনে পথে নামল বাম ছাত্র যুব সংগঠন SFI এবং DYFI। শুক্রবার সকলের জন্য শিক্ষা ও কাজের দাবি দিবসে রাজ্য জুড়ে নানা কর্মসূচি পালন করে এই দুই বাম ছাত্র যুব সংগঠন। আপনারা জানেন, 1973 সাল থেকে আমরা আজকের এই দিনটাতে সকলের জন্য শিক্ষা ও কাজের দাবি দিবস হিসাবে পালন করে আসছি। অতীতে আমরা এই দিনটিতে কলকাতাতে বড় সমাবেশ করতাম, কিন্তু এই বছর আমরা যেটা ঠিক করেছি আমাদের দুটো সংগঠন বসে, বামপন্থী সংগঠনগুলো মিলে, ছাত্র যুব সংগঠনগুলো, যে আমরা এই দিনটি আমরা প্রতিটি জেলায় বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে আমরা পালন করব, সেই সূত্রেই মূলত আজকের এই মিছিল। এবং তার সাথে আপনারা দেখছেন যে গোটা রাজ্য জুড়ে এবং গোটা দেশ জুড়ে যে মোদী সরকার বলেছিলেন যে বছরে 2 কোটি বেকারের চাকরি দেওয়ার কথা, যেটা এখনও রেকর্ডেড, আপনাদের মিডিয়ার যারা মিডিয়া পার্সন আছেন সমস্ত মিডিয়ার কাছে এই বক্তৃতাগুলো রেকর্ড আছে,
যে তিনি বছরে 2 কোটি বেকারের চাকরি দেবেন, 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবেন, এই কথা তিনি বলেছিলেন। তিনি বলেছিলেন সুদিন আসবে জিনিসপত্রের দাম বাড়বে না, কিন্তু আমরা দেখছি আজকে দাঁড়িয়ে যে প্রত্যেকটা কথা ভাঁওতায় পরিণত হয়েছে। এই সরকার গোটা দেশ জুড়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, হিন্দু মুসলমানের ভাগাভাগি, বিভিন্ন জায়গায় জাতপাতের লড়াই, এই সমস্ত কিছু করে তারা যুবদের এবং সাধারণ মানুষের যে দাবি সেই দাবিকে তারা বন্ধ করতে চাইছে, স্তব্ধ করতে চাইছে, মানুষের মুখকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ফলে তার বিরুদ্ধেই আমরা আজকের এই মিছিল, যে সকলের জন্য শিক্ষা এবং শিক্ষান্তে যে কাজের দাবি, যে আমাদের মৌলিক অধিকার হিসেবে সেটাকে স্বীকৃতি দিতে হবে এবং তার দাবিতে আমাদের লড়াই, সেই লড়াই আমরা আজকে করলাম। এবং তার সাথে আমরা লক্ষ্য করলাম গত 11 তারিখ যেখানে 100 দিনের কাজের দুর্নীতি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৃণমূলী নেতাদের ঘরে ঘরে টাকা আদায়, 10,000 টাকা না দিলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়া যাচ্ছে না, এই যে দুর্নীতি গ্রামে গ্রামে চলছে, 100 দিনের কাজের টাকা মজুরের অ্যাকাউন্টে ঢুকছে কিন্তু তৃণমূলের নেতাকে ভাগ না দিলে সে সেই টাকা তুলতে পাবে না, কাজ করতে পাবে না, বলে এই যে অত্যাচার, এই যে চরম অত্যাচার, রাজ্য জুড়ে তৃণমূলের নেতৃত্বে জোরেদের যে সরকারটা চলছে এবং যেভাবে গরিব মানুষকে শোষণ করা, দেশের মানুষকে শোষণ করা, রাজ্যটাকে যেভাবে রসাতলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আমাদের জেলায় যে শিল্পগুলো বামফ্রন্টের আমলে তৈরি হচ্ছিল সেই শিল্পগুলো বন্ধ, নিয়োগের ক্ষেত্রে তৃণমূলের নেতা মন্ত্রীরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুষ আদায় করছে। আমরা এরকম অসংখ্য ছেলের নাম জানি পুরুলিয়া জেলায়, যেখানে কেউ 38% পেয়ে মাধ্যমিকে পেয়েছে, সে আজ চাকরি করছে প্রাইমারিতে, 88% নম্বর পাওয়া ছেলে সে চাকরি করতে পারছে না, টাকার বিনিময়ে নিয়োগ হচ্ছে। আমরা লক্ষ্য করলাম কদিন আগে এগ্রিকালচারে টাকার বিনিময়ে নিয়োগ হচ্ছে, সর্বত্র তৃণমূলের নেতারা নিয়োগের ক্ষেত্রে যে দলবাজি করছে আর পরীক্ষার নাম করে বেকার যুবকদের কাছ থেকে ফর্ম ফিল আপের নাম করে 100 টাকা 150 টাকা করে যে টাকা আদায় করছে, তোলা আদায় করছে, তার বিরুদ্ধে প্রতিবাদ আমরা করছি। মূলত সেই কারণে আজকের আমাদের এই মিছিল এবং 11 তারিখে আমাদের দেশের সাধারণ সম্পাদক DIFI এর অভয় মুখার্জি, তার উপর যে আক্রমণ সংঘটিত হয়েছে বাঁকুড়া জেলাতে তার প্রতিবাদে এবং গোটা রাজ্যের বেশ কয়েকটা জেলায় তৃণমূলীরা পুলিশের নেতৃত্বে আমাদের মিছিলে বোমাবাজি করেছে বারাসত, অসংখ্য কমরেড আহত, তারও প্রতিবাদে আমরা আজকে এই মিছিল সংগঠিত করছি। শুধু এই বার্তাটা দিতে চাইছি যে ব্রিটিশ পারেনি বাংলাকে রুখতে, ক্ষুদিরামের বাংলা, বিনয় বাদল দীনেশের বাংলাকে এই মমতা ব্যানার্জির সরকার তার লুম্পেনদের দল আটকে রাখতে পারবে না, তাদেরকে সমূলে উৎপাত করবে, এই কথা বলে মূলত সেই দাবিতে আমাদের এই লড়াই, এই বার্তা আমরা দিতে চাইছি। এখন নিচ্ছি আরও একটা বিরতি, দেখতে থাকুন 24/7 জঙ্গলমহল, রাত দিন, সাত দিন, সারাদিন। শিশুদের নিজস্ব জগৎ কিড টু কিড, সদ্যজাত থেকে কিশোর কিশোরীদের পোশাক, খেলনা, স্কুল ব্যাগ, কসমেটিক্স ও অন্যান্য উপকরণের অত্যাধুনিক প্রতিষ্ঠান কিড টু কিড, সিটি সেন্টার, দেশবন্ধু রোড, পুরুলিয়া। কিড টু কিড, ছোটদের মনের মতো বন্ধু। ফিরে এলাম বিরতির পর। সপ্তাহ খানেক আগে 15% মহার্ঘ ভাতা দেবার কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রীর আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে ঝড় উঠেছে। নিখিলবঙ্গ শিক্ষক সমিতি ও নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির অভিযোগ, কেন্দ্রের তুলনায় এই রাজ্যে মহার্ঘ ভাতার পরিমাণ অনেক কম, পে কমিশন হচ্ছে না, অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের পাওনা বকেয়া থাকছে মাসের পর মাস। আজ জেলা শিক্ষা দপ্তরে স্মারকলিপি পেশ করে ABTA এবং ABPTA। এদিন দপ্তরের সামনে একটি সভায় বক্তব্য রাখেন এই দুই শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ। আমাদের রানী রাসমণি রোডের যে জমায়েতের পারমিশন তাও দেওয়া হয়নি, শেষে অনুমোদন দেওয়া হলো, করুণাময়ীতে আমরা সমাবেশ করতে পারি এবং সেখান থেকে আমাদের মিছিল গেছিল বিকাশ ভবন, সেখানে দুটো ব্যারিকেড ভেঙে আমরা সেখানে পৌঁছেছিলাম বিকাশ ভবনে। এবং আমাদের সে সময় ভালো লেগেছিল যে যারা সেখানে পুলিশ প্রশাসনের দায়িত্বে ছিলেন, হয়তো শিক্ষক সমাজ বলেই সেভাবে সেই বাধার সম্মুখীন হতে হয়নি, কিন্তু বিকাশ ভবনে আমরা লক্ষ্য করেছিলাম যে যেখানে মাস্টারমশাইদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে
বিভিন্ন কথাবার্তা চালানো উচিত তা না করে আমাদের মন্ত্রী মহাশয় পিছনের দরজা দিয়ে পালিয়ে চলে গেছিলেন। সবিরোধী বক্তব্য তিনি যেমন রাখছেন, তেমনি আমাদের মহার্ঘ ভাতা যে অর্জিত অধিকার, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাওয়ার যে আমাদের অর্জিত অধিকার, সেই অধিকার রক্ষার দাবিতে আমাদের আন্দোলন যেমন চলছে সর্বস্তরেই, আগামী দিনেও চলবে। আমাদের নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবং নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আজকে ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে। সেখানে বিভিন্ন দাবি দেওয়া আছে, পে কমিশন, বকেয়া ডিএ, এছাড়াও আমাদের জেলার বিভিন্ন ধরনের এখানে যে ডিআই অফিস, সেই ডিআই অফিসে দীর্ঘদিন ধরে বিভিন্ন কাজকর্ম আটকা পড়ে আছে, রিটেনশনের কাজ আছে, পিএফের আপ টু ডেট হচ্ছে না, সেখানে পেনশন অবসরকালীন যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের যে বকেয়া পড়ে আছে কাজকর্ম, সেই বিষয়ে আমরা এখানে ডেপুটেশন দেওয়ার জন্য এসেছি। রবিবার বিশ্বকর্মা পুজো, প্রতিমা শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে, ছোট বড় কারখানা থেকে রিক্সা স্ট্যান্ড সর্বত্র পূজিত হবেন দেবশিল্পী। বাজারে পুজোর সামগ্রীর বিপণিগুলিতেও ভিড় চোখে পড়ছে। আশা করা যাচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন থেকেই পুরো দমে শারদীয়ার ঢাকে কাঠি পড়বে। কাশীপুর রাজবাড়ির ঐতিহ্যবাহী দুর্গোৎসব মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, আমার ব্রহ্ম শক্তিরূপা ব্রহ্মাণী। সময় থেকেই রাজবংশের কুলপুরোহিত চক্রবর্তী বংশ, কাশীপুর রাজারাই একসময় এই কাট। ফিরে এলাম বিরতির পর, এবার জঙ্গলমহল নিউজের শারদর্ভ জঙ্গলমহলে দুর্গা। আজ দেখবেন কাশীপুর রাজবাড়ির ঐতিহ্যবাহী দুর্গোৎসব। কাশীপুর রাজাদের সময় থেকেই রাজবংশের কুলপুরোহিত চক্রবর্তী বংশ, কাশীপুর রাজারাই একসময় এই
পুরোহিত পরিবারকে কাশীপুরে নিয়ে এসেছিলেন। যেহেতু রাজবাড়িতে মূর্তি পুজো হয়, সে কারণে পুরোহিত পরিবারে মূর্তি পুজো হয় না, ঘট ও শিলা পুজোর মাধ্যমে দুর্গাপুজো সম্পন্ন হয়। এখানে 15 দিন আগে থাকতেই দুর্গাপুজোর প্রক্রিয়া শুরু হয়। অনাড়ম্বর হলেও সাত্ত্বিক দুর্গা আরাধনা এই পুজোর বৈশিষ্ট্য। জঙ্গলমহল নিউজের নবরূপায়ণ নজর কেড়েছে দর্শকদের। জঙ্গলমহল নিউজের পর্দায় উঠে আসছে জঙ্গলমহলের নিজস্ব খবরাখবর। এই নতুন শারদোপহরে খুশি পুরুলিয়াবাসী, শুভেচ্ছায় উঠে আসছে নানা পরামর্শ। জঙ্গলমহল নিউজকে আমি শুভেচ্ছা জানাই। আমি আমার নিজের ব্যক্তিগত পক্ষ থেকে এবং জেনে কলেজের পক্ষ থেকে এই নিউজ আমাদের যে জেলার সমস্ত ভালো খবর, এগিয়ে যাওয়ার খবর যেন তুলে ধরে, এইটা আমার আশা। এবং বিশেষ করে যে শিক্ষা ক্ষেত্রে আমাদের জেলার যে অগ্রগতি হচ্ছে, সেই অগ্রগতি যেন জঙ্গলমহল নিউজ আমাদের পুরো জেলার মানুষের কাছে তুলে ধরবে। আমি আবার শুভেচ্ছা জানাই। আপনার নাম? শান্তনু চট্টোপাধ্যায়। পুরুলিয়া জেলাতে জঙ্গলমহল 24 ঘন্টা 7 দিন রাত 2 দিন এই চ্যানেলটি শুরু হতে চলেছে, এটা নিয়ে আপনি একটা শুভেচ্ছা বার্তা দেন, কি বলছেন? এটা খুব ভালো খবর। আমাদের অত্যন্ত এলাকা জঙ্গলমহল 24 ঘন্টা যদি চ্যানেলটা যদি চালু হয়, আমরা চাই এখানে সাংবাদিকতার যেটা দেখেছি যে সদা শহর যেগুলোতে হয় সেখানে ছোট্ট একটা ঘটনা যেভাবে তুলে ধরা হয়, যেভাবে তুলে ধরার জন্য সাংবাদিকরা আমরা হাতের কাছে পাই, আমাদের এই চ্যানেলটা যদি শুরু হয় তাহলে আমাদের এলাকার ক্ষেত্রে, এলাকার মানুষের ক্ষেত্রে খুবই ভালো। সংবাদ মাধ্যম একটা খুব ভালো একটা মাধ্যম যেটা মানুষকে একটা নতুন দিক, ভালো এবং খারাপের মাঝখান দিয়ে বেঁচে থাকার যে সংগ্রাম করে যে বেঁচে থাকার একটা প্রবণতা সেটা কিন্তু যোগায়। তো যাই হোক, এটা খুব আমি আশা রাখবো এই চ্যানেলটি চালু হলে আমাদের এলাকার অবশ্যই সবাই, সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত রকমের মানুষ সবাই উপকৃত এবং এই চ্যানেলটি দীর্ঘায়ু হোক এই কামনা করি। শারদ শুভেচ্ছা থাকলো এই সমস্ত জঙ্গলমহলের এবং এই চ্যানেলের সমস্ত কর্মীবৃন্দ, সাংবাদিক বন্ধুরা সবাইকে আমার শারদীয় শুভেচ্ছা জানাই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরও একবার। ফের গোষ্ঠীদ্বন্দ্ব বাঁকুড়ায়, সাংসদের অফিস ভাঙার অভিযোগ মন্ত্রীর গোষ্ঠীর বিরুদ্ধে। সদর হাসপাতালে কেন্দ্রীয় দল শিশু মৃত্যু রোধ করতে পরামর্শ দিলেন স্বাস্থ্য অধিকর্তারা। বিশ্বকর্মা পুজোর প্রস্তুতিতে মাতল পুরুলিয়া। জঙ্গলমহলে দুর্গায় কাশীপুরের পুরোহিত বংশের দুর্গোৎসব। জঙ্গলমহল নিউজ আজ এ পর্যন্তই। দেখতে থাকুন 24/7 জঙ্গলমহল নিউজ, রাত দিন, সাত দিন, সারাদিন। নমস্কার।
ট্রেডিশনাল আর হাল ফ্যাশনের আধুনিক বস্ত্র বিপণী সুন্দরী। যে কোনো আনন্দ অনুষ্ঠান